পাঠান ছাগল মানুষে এত ফ্যাক্কা দুনে কে তুমি কাইদে কাইদে আর তোমার প্রেমের কথা কওয়া লাগবে না রূপা এমনি জানে তাক তুমি মেলা ভালোবাসো আজকে তো খুব পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার ছিল দিছে এতদিন তোমার এ বুদ্ধি কোণে আছিল সাইকেলও ছিল রূপাও ছিল তুলে নিয়ে চলে যাও না কিসের জন্য আব্বা চলে যাবি আমাকে আব্বা এক নম্বরই অথবা দুই নম্বরই করে যত সম্পত্তি সে অর্জন করেছে সে সব কিছু তার স্থাবর অস্থাবর সবকিছু সাধারণ জনগণের ভিতর বিলি করে দিয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে চায় আর মাত্র কয়েকটা দিন আপনারা সকলে মিলে আমার আব্বাকে মাফ করে দেন আব্বা মাফ চান আমাকে মাফ করে দেন সময় কই আর মাত্র কটা দিন হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও যান আসেন আব্বা বাবা আকাশ আব্বা তোমার কি মনে কয় মানুষজন মনের থেকে আমার ক্ষমা করে দিয়ে দিলের থেকে আমার দোয়া করতে চায় এ ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন ভোটের সময় আপনি যখন তাগরের কাছে ভোট ভিক্ষে চাইছিলেন তারা কিন্তু আপনাকে ভোট দিছিল নিরাশ করে নাই এবারও আমি শিওর তারা আপনাকে ক্ষমা ভিক্ষে দিবে আপনি নিশ্চিত থাকতে পারেন আব্বা ও বাজান তোমার কথা যত শুনতেছি বুকের মধ্যে ভরসা পাতেছি খালি দুঃখ হচ্ছে যে আগে কেন তোমার কাছে পাইলেন ও বোঝান তোমার মতো আমি তো আপনার ব্যাটার মতোই আমি তো ব্যাটাই হবে চাই আব্বা বাবা তোমার সাথে ঘুরতে ঘুরতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার সিদ্ধান্ত নেওয়া শেষ আমার রূপাক তোমার হাতে তুলে দিবে চাই বাবা তোমার আম্মা জানে কও সব ব্যবস্থা করুক সময় নাই মাত্র কোনা দিন সময় কই আব্বা আমার এতদিনের স্বপ্ন আপনি পূরণ করলেন আব্বা কি তিলিস মাতি কারবার পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার খবরে গ্রামের চেহারাই পাল্টে গেছে কারো সাথে কোনো ঝগড়াঝাটি নাই কারো ঘরে খাওয়ার অভাব নাই আমি আর কি কব আরে আমি তো মনের খায়েশ মিটাই এক গোস্ত খাচ্ছি রসগোল্লা খাচ্ছি অবশ্য পয়লা পয়লা একটু বেশি খাওয়া তো হজমেরও সমস্যাই হচ্ছে একটা জিনিস চিন্তা করতেছি গরিব হওয়ার কিন্তু মেলা সুবিধে ওই মেম্বারের মতো আমার কোনো টেনশন নেই হ কথা ঠিকই কইছো এতদিন তো সম্পত্তির পাহাড় বানানোর টেনশন ছিল আর এখন দান খারেদ করার মানুষ না পাওয়ার টেনশন করতেছি শুনলে আমি জনে জনে হাতে পায়ে ধরে মাপ আর দুয়া চাইয়া বেড়াচ্ছে একটা জিনিস চিন্তা করে দেখো এই ভোটে পাস করার জন্যই আমারই কামে লাগে আসি ভোট ভিক্ষি চায় আবার মরার পরে সুখ শান্তি শাস্তি মাফ করার জন্য আমার দোয়াই লাগতেছে তার উপরে আসে জোটেছে মতলব আলো আচ্ছা একটা কথা শুনলাম কথাটা কি সত্যি নাকি ওই যে মতলব আকাশের সাথে মেম্বারের মাইয়া রূপার নাকি বিয়ে হচ্ছে আরে এ কথা কত এত ভয় কিসি আরে ভাই গিরামে এখন কোনো ভয় নাই কেউ কোনো কথা রাগ হচ্ছে না এ অত দাঁত কেলা হাসিস নি রে মরার পর ওই উপরালা সকলে কি কুপায়া ভাস করে দিবি নি ভাই কি ঘুমায় পড়ছু আমার শোনা ভাই আরে বড় ভাই ঘুম আসে না আমিও সেটাই মনে করেছিলাম ঘুম তোর কেবা করে আসবি ক তোর বুকের ভিতর যে যন্ত্রণার নদী বয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি তো আসলে ঘুম আসার কথা না ভাই ঘুম তো আমারও আসতেছে না উত্তেজনায় আর উত্তেজনায় বুঝলি তাই না তো বেশি উত্তেজিত হইস না তাহলে পরে হাট পেলে মরে যায় পারিস বুঝছিস সেটা তো হবেই পারে সেই জন্যই তো তোর কাছে চলে আসলাম রে ভাই ভাবলাম তোর সাথে কথা কয়া আমার হৃদয়ের ভিতরকার যে আকুলি বিকুলি আছে সেগুলো বাইক করে দেওয়ার জন্যই একটা রাস্তা বাইক করে দিই ভাই রে আমার মনের ভিতর যে কী আনন্দ ঠেকতেছে এতদিন ধরে আমি যাক ভালোবাসলাম সেই প্রিয় তোমাকে আমি কাছে পাবির যাচ্ছি
এরা যে একজন মানুষের জন্য কত আনন্দের। এইরকম সুখ পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই, তোর কি জানা আছে ভাই? আমার কিরম করে জানা থাকবে? আমি যদি জ্ঞানী হতাম, আমার যদি সবকিছু জানা থাকতো, তাহলে তো আমি তোর মতো আমাকে লেটার পেতাম, তাই না? তাই তো, সে কথা তো আমার মনেই আসে নাই রে ভাই। তবে ভাই, এত আনন্দের মধ্যেও একটা দুঃখ ঋণিধিনি করে আমার বুকের ভিতর বাঁচতেছে রে ভাই। আমি এতদিন কিসের জন্য বিয়ে পরীক্ষার পিছনে ছুটে টাইম নষ্ট করেছি? এই ছুটাটা যদি আমি রূপার পিছনে ছুটতাম, আমার ভালোবাসার পিছনে ছুটতাম, তাহলে তো মধুময় জীবনের মেলাগুলো বছর নষ্ট হইতো না রে ভাই। শেষ জীবন হলো তো কিছু বাঁচছে বড় ভাই, তোর কবি তো করেছেন, নগদ যা পাও হাত পেতে নাও। তুই ঠিক কথাই কইছিস রে ভাই, সামথিং ইজ বেটার দেন নাথিং। ভাই রে, লক্ষণের মতো তুই আমার জন্য যে স্যাক্রিফাইস করলু ভাই, সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো। তাই রে, তাহলে তুই কাম কর, তুই নতুন করে একটা রামায়ণ লিখ। কাতে কুতে লাগছে, দুষ্ট হয়ে গেছে তুই, তাই না? ঘুমা পড় ভাই, রাত্রি হ্যাঁ রাত্রি ভাই, আমি চেষ্টা করি ঘুমা। জানি এই গয়নার এখন আর কোনো দাম নাই রে মা, পৃথিবী না থাকলে গয়নাপাতের কিসের দাম? তাও তোর মায়ের স্মৃতি। মা রে, তুই আমার একমাত্র মিয়া, খুব ইচ্ছা ছিল মা পুরা থানার লোকজন এক দাওয়াত করে খাওয়াবো, সিও সাহেব, থানার ওসি, আমার মিয়া জামায়েত দোয়া করবে, কিন্তু আমার ভাগ্যে নাই রে মা, আমার ভাগ্যে সব ওই উপরার খেলা। যাক গে মা, দেরি হইলেও আকাশ ছাওয়ালার সাথে আমার পরিচয় হলো। ও সাবাও তো না, হীরের টুকরে রে মা, হীরের টুকরে। মেম্বার সাহেব তাহলে আসেন, আমরা লেখার কাজটা শেষ করিলেই। আমাক ডাকা আর কানাক ডাকা একই, আমার বিয়ান থাকলেই আমার টাকা, আমার বিয়ান যেভাবে যেভাবে কবে আপনি সেইভাবে সেভাবে কাম সেরে গেলাম। এই জন্যই মানুষ কয় জন্ম মৃত্যু বিয়ে তিনটাই বিধাতার হাতে। তাই যদি না হবি দুনিয়ায় টেকে না, কিন্তু বিয়ে সাথে ঠিকই হয়ে যাচ্ছে। আরে কপালে লেখা থাকলে ঠেকাবে কি না? মরহুম জনাব সাহেব আলীর জ্যেষ্ঠ পুত্র মতলব হোসেন উরুফে আকাশের সাথে একই গ্রামের মোতাহার হোসেনের সাহেবের কন্যা রুজি আক্তার চাঁদনি।
ভয়াবহ প্রতারণা। আমি এটা মানি না, মানি না, মানি না। নো, কিন্তু রেজিস্টারে তো সই হয়ে গেছে, তুমি তো নিজের হাতে সই করেছো বাবাজি, সকলেই সাক্ষী আছে। ওরে আল্লাহ, আম্মা পৃথিবী ধ্বংসের আগ মুহূর্তে তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করে পারলে, উপরওয়ালা তোমাকে ক্ষমা করবে? উপরওয়ালার কাছে তুমি কি জবাব দিবে কও? আমি কি জবাব দেব না দেব সেটা তো আমার হিসাব, তোর অঙ্কের ফাঁদে পড়ে তিন তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। আর আমি চাই চাই দেখবো আমার কথা, তোর বাপের ওয়াদা কোনো কিছুর যদি তোর কাছে কোনো মূল্য না থাকে তাহলে তো ফাঁদে ফেলেনি স্যার আর আস্তা কি? তাহলে আমার বিটির কি হবে এই ভরা মজলিসে? আপনি কোনো চিন্তা করুন না ভাই সাহেব, বিয়ে এখানে আরেকখান হবে, আর সেটা আপনার মেয়ের পছন্দের পাত্রের সাথেই হবে। ভালোবাসাকে বাঁচায় রাখার জন্য তোর সঙ্গে একটু রাজনীতি করাই লাগবে রে বড় ভাই। তুই একটা বেঈমান প্রতারক, তুই ভণ্ড, তুই আমার ভাই না, ভাই না। কবুল কবাবি হবু কলাম, তো বাপের আত্মাও শান্তি পাবি। ও ভাই জান কবুল। পাগল এলাকাবাসী, চাটমোহর বাজারে ডানহিল সিগারেট কিনতে যাইয়া খবর পেলাম এই মাত্র বিদেশি রেডিও খবর দিয়েছে স্কাইল্যাব নামক রকেটটি, স্কাইল্যাব নামক রকেটটি পৃথিবীর উপর আশ্রয়া খারাইয়া পড়িতেছে না, উহাকে ধাক্কা মারিয়া বিজ্ঞানীরা সাগরে ফালাইয়া দিয়েছে, অতএব পৃথিবী সেফ। সুতরাং নো চিন্তে টু ফুর্তি। হৈ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার। কি ব্যাপার প্রিয় সুধী জনগণ গ্রামবাসী, আপনাদের চেহারার দিক তাকা মনে হচ্ছে এই পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাইছে এই খবর শোনার পর আপনারা সকলের মনে দুঃখ পাইছেন কে? আপনাদের মুখ কালা কে? কিসের পৃথিবী ধ্বংস? আমি তো আগেই কইছিলাম 2000 সালের আগে এই ধরনের কোনো ঘটনাই ঘটবি না, যত সব বোকাস। বোকাস ওকার সত্যিই হোক, খবরটা দিয়ে বন্ধু আমার খুব উপকার করেছে। হ্যাঁ তো তাই, যে আগুনে ঘর পড়ে সে আগুনে তুই আলু পোড়া খার। আচ্ছা সত্যি করে কত মতলব ঘটনাটা কি তুই সরাইছিল? শোনান শান্তি কাকা, বিদেশি রেডিও সেন্টার খবরটা দিয়েছিল আর সেটা বড় ভাই প্রচার করেছে, এখন বড় ভাই দোষ হয়ে গেছে তাই না? এই হচ্ছে মানুষ জাতির নেশার, মানুষ জাতির নেশার হচ্ছে এটি, ঝড়ের মধ্যে পড়ে নৌকা যখন ডুবে যাওয়ার লাগে তখন সবাই মিলে উপরে লেগে ডাকা শুরু করে, আর যেই মনে করো যে পার পেয়ে যায় সাথে 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 সব ভুলে যায়, চোখ উল্টাই দেয়। ছোটো ভাই, ছোটো ভাই, স্নেহের ছোটো ভাই উদাস, তুমি একটু শান্ত হও ভাই, এটা তো উত্তেজনার টাইম না, তুমি সদ্য নববিবাহিত, তুমি যদি এখন উত্তেজনা হও তোমার নববিবাহিতা স্ত্রী তোমার এই আচরণে কিন্তু তরাই শোভের পারে। জনগণের কাঠগড়ায় আমি যখন খাড়া হয়েছি জবাবদিহিতে আমি একাই দেব ভাই, কোনো টেনশনের দরকার নেই। প্রিয় সুধীজন, প্রিয় সাথীরা, আপনারা সকলে মিলে আমাকে চিটার করবেন পারেন, গুজব রটনাকারী করবেন পারেন, আমি মাইন্ড করব না, কিন্তু যে কথাটা আমি আপনাদের কইছি এখনো সেই একই কথা করছি, যে সংবাদটা আমি প্রচার করেছি সেই সংবাদটা আসলেই চন্দ্র সূর্য গ্রহ তারা স্পষ্ট দিবালকের মতোই সত্যি। দেখিছো আবার ভয় দেখাচ্ছে?
এত ভয় কিসের বিয়ে? হওয়ার কথা ছিল শালা, হয়ে গেলে বিয়ে। যাগিয়া সে কথা বাদ দেই, আমরা আসল প্রসঙ্গে আসি। হয়তো বা কানের গুড়া দেয় এবার হয়তো আমাদের এই পৃথিবীটা বাঁচিয়ে গেছে, কিন্তু এই দুনিয়া জুড়ে মানুষ, আমরা আমাদের এই স্বাদের পৃথিবীর উপর যে পরিমাণ অত্যাচার করতেছি, আক্রমণ করতেছি, একদিন কিন্তু সত্যি সত্যি এই দুনিয়াটা, এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। গণেশ কিন্তু উল্টে যাবেনি পারে কথাটা তুমি একদিক দিয়ে ঠিকই কইছো। মতলব মানুষ যেভাবে উপরওয়ালার সাথে মস্তানি শুরু করছে, বোমা বানায়, ওই উপরওয়ালা কয় তোর বোমা দিয়ে তোকে শেষ কর। অবশ্যই দর্শন ভাই, তোমার এই কথাটাও সত্যি, কিন্তু সবচাইতে বড় যে কথাটা গুরুত্বপূর্ণ সেই কথাটাই কিন্তু আমরা স্বীকার করবে চাই না। এই যে আমাদের স্বাদের পৃথিবী, এটা হয়তো ঘষিয়ে মাঝে আরো কিছু বছর টিকে থাকবি, কিন্তু এই যে আমরা মানুষ, এই পৃথিবীর বুকে আমরা জন্মগ্রহণ করেছি, একদিন তো আমরা মরে যাব, এই দুনিয়া ছাড়ি আমাদের চলে যাওয়া লাগবে, এই কথাটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। অথচ কবি কিন্তু কয়ে গেছেন, বলে গেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনই যে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া যেমন আছে তেমনই রবে। ছোট ভাই চেনেহের ছোট ভাই উদাস, এই অনুষ্ঠানে যদি আজকে তুমি এই গানটা পরিবেশন করো তাহলে পরে পার্সিয়ালটি হয়ে যাবে। এই গানটা অনুষ্ঠান শেষে পরিবেশন করবি আমাদের অঞ্চলের বিখ্যাত গায়ন রওশন ভাই। তোর কথা অস্বীকার করার কিছু নাই, তবে যাই কোষ মতলব, একটা ঘটনার কারণে কিন্তু এই গ্রামটা পুরো উলট পালট হয়ে গেছিল না? আপনি খাঁটি কথা কইছেন শান্তিকা, এই যে বিগত কয়েকটা দিন আমাদের গ্রামের ভিতর কি পরিমাণ শান্তি বিরাজ করতেছে, কোনো মারামারি নাই, কোনো হানাহানি নাই, কোনো হিংসে নাই, কোনো বিদ্বেষ নাই, একজন আরেকজনের পাশে খাড়াচ্ছি, আমরা উপকার করতেছি, ধনী তার দরজা গরিবের জন্য খুলে রাখিছে। কে এই পৃথিবী ধ্বংসের ভয়ে যদি আমরা এরকম একজন আরেকজনের পাশে খাড়াবের পারি, উপকার করিতে পারি, তাহলে পরে তো আমাদের এই পৃথিবীটা সুখের পৃথিবী হয়ে যাইতো, শান্তির পৃথিবী হয়ে যাইতো, স্বর্গ হয়ে যাইতো। এই পৃথিবী যেমন আছে, রওশন ভাই একটু আবেগটা কন্ট্রোল করা লাগবে, আমার কথা এখনো শেষ হয় নাই। আমি পার্সোনাল আর একটা কথা দিয়ে অনুষ্ঠানের মূলতুবি ঘোষণা করব। আমি এখন নিজের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, সেই দুর্বলতা আমি আসলে চাঁদনির কাছেই করব, কারণ বিয়ে পড়ানোর সময় আমি কবুল করার সময় আমি কাজে ভালাইছিলাম, তা সেই জন্য আমি এখন কবির চাই। আমি উদ্দান্ত কণ্ঠে চিক্কুর বাইরে ঘোষণা করতেছি, চাঁদনিক পায়া, আই এম টোটালি হ্যাপি পার্সন ইন দিস ওয়ার্ল্ড নাও। অতীতের সব ঘটনার জন্য আমি চাঁদনির কাছে এখনো সরি বলতেছি। যাই হোক, কথাই আছে, সোনার আংটি বেঁকা হলি পরেও কিন্তু রূপার চাইতে দাম বেশি। এই ভরা মজলিসে লোকজনের সামনে কি শুরু করেছিল সোনা রূপার ব্যাপার নিয়ে আলোচনা? ভুল ভুল কি সোনা কি হয়েছে, রূপা কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, সরি কইলি আমি। কি যাদব মাথায় ঘুমটা দাও, বাসুরকে সালাম করো। থ্যাংক ইউ বৌমা, আমার সালাম দেওয়া লাগবি না, ওই যে যারা মুরব্বী আছে তাগরে সালাম করো, যাও 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 যাও, তুমি যাও সালাম করো। রওশন ভাই রেডি হন গান গাওয়ার জন্য? রওশন ভাই আসেন, শুরু করেন। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। তুই হোস না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী পাকা বাহারি ঘড়ি ট্যান্ডিস্টার, ওরে থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।